বন্ধু, আগের ভিডিওটাতে তোমাদের সাপোর্টটা এতটা পরিমাণে পেয়েছি, ঘরে বসে থাকতে আর মন করছিল না। তাই ভাবলাম আবার একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি, কোথাও দিয়ে একটু ঘুরে আসি। তাই বেরিয়ে পড়েছিলাম টুয়ার্ডস তোমার বাড়ির উদ্দেশ্যে। অল রাইট, সো হে গাইস, হোয়াট আপ এভরিবাডি, আই এম নোটন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রংবাজ নোটন ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধু, আবার একটা নতুন রাইডিং অ্যাডভেঞ্চারাস স্টোরি নিয়ে তোমাদের সামনে তোমাদের ভাই এসে গেছে। তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওগুলোতে সাপোর্ট করতে, তোমাদের সাপোর্টটা এতটাই পরিমাণ পেয়েছি যে আর ঘরে বসে থাকতে মন করছিল না। তাই ভাবলাম আবার একটা নতুন রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 5ই অগস্ট শনিবার আমরা হঠাৎই প্ল্যান করে 6ই অগস্ট ভোর 4টার সময় আমরা বেরিয়ে পড়ি টুয়ার্ডস বালির উদ্দেশ্যে, যেটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স ছিল তোমার 90 কিলোমিটার মতো। তো বাড়ি থেকে আমরা ওই দিন ভোর 4টার সময় বেরিয়ে যাই। যেতে যেতে চলো রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একটা পুরো সাইকেলের টিমের সঙ্গে দেখা হয়েছে। পুরো বন্ধু একটা সাইকেল রাইডে 30 জনের টিম ছিল। তো দেখা হয়ে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে বন্ধু তোমরা কোথায় যাচ্ছ, ওরা বললো যে আমরা বারাসাত যাচ্ছি। তারপরে ওদের ওই বারাসাত যাওয়ার কথাটা শুনে মোটামুটি ভালো লাগছিল, যে নিজের মধ্যে আরও একটা জোশ বেড়ে গেছে। তারপরে বন্ধু আমরা আবার জার্নিটা কন্টিনিউ করেছিলাম। ট্রাক টার্মিনালটা ক্রস করে, আলমপুর ক্রস করে জঙ্গলপুরের ওপর হয়ে আমরা তোমার সামনের দিকে এগিয়ে চলেছি এয়ারপোর্টের রাস্তাটা ধরে। তো এয়ারপোর্ট অব্দি তো যাবো না, তোমার বালির ব্রিজ অব্দি আমার ডেস্টিনেশন, বালির ব্রিজ আমরা হয়ে আসি আপাতত। তো তোমাদের আপডেট দিতে থাকবো, তো সঙ্গে জুড়ে থাকো তোমরা। এখন তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। ফাইনালি বন্ধু 100 কিলোমিটার সাইকেল চালিয়ে তমলুক থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে, ফাইনালি তোমাদের ভাই পেরেছে। আর এই সাইকেলটা আমাকে অনেক কিছু দিয়েছে। এরকমভাবেই বন্ধু আমরা রাইডটা কমপ্লিট করে সন্ধে 6টার মধ্যে বাড়িতে এসে পৌঁছই। আর এই রাইডটা আমাদের এরকমভাবেই কমপ্লিট হয়েছিল। আজকের ভিডিওটা বন্ধু এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেকটা রাইডের সঙ্গে। খুব তাড়াতাড়ি একটা নতুন রাইড আসতে চলেছে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।